ঈদের শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা আরো জানাবো, কারণ কি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে যে মসজিদের কমিটিগুলো আছে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের আদরণীয় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করে ওনারা সিদ্ধান্ত করেছেন যে মসজিদগুলোতে 5 ব্যক্তি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নামাজ পড়বেন এবং নিজ নিজ বাড়িতে শ্রদ্ধা সহকারে সেই পবিত্র ঈদ পালন করবেন। আমি আশা করি আমার রাজ্যের সমস্ত মুসলিম ভাইয়েরা বোনেরা আজকের এই দিনটি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এই পবিত্র দিনটি পালন করবেন। আমি আবারও ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই পবিত্র দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।